চোখ দিয়ে আমরা দেখি, সত্যি কি আমরা চোখ দিয়ে সব দেখতে পাই? অনেক অদেখাও দেখার থেকে বেশি দৃশ্যমান। রাস্কিন বন্ড সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন দ্য আইস হ্যাবিট গল্পের মাধ্যমে। রাস্কিন বন্ড জন্মেছিলেন 1934 হিমালয়ের কোলে একটি ছোট্ট শহর কাসাওলিতে। ইংরেজি কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড একটি উল্লেখযোগ্য নাম। লিখেছেন কিশোরদের জন্য অনেক ছোট গল্প ও উপন্যাস। রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স তার লেখার মধ্যে অন্যতম। আজ আমরা পড়ব তার লেখা ছোট গল্প দ্য আইস হ্যাবিট। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেবাসের অন্তর্গত, তাই এই গল্প থেকে আসতে পারে এমন সমস্ত প্রশ্ন ও তার উত্তর ডেসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমে দেওয়া রইল। লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করতে পারো। দ্য আইস হ্যাবিট গল্পটি একটি সংক্ষিপ্ত ট্রেন যাত্রার। গল্পের মূল চরিত্র এক রেল যাত্রী, যিনি যাচ্ছিলেন মুসৌরিতে। ছোট্ট রেল স্টেশন রোহানা কূপে এলো এক সহযাত্রী, একটি মেয়ে। দেখে নয়, শুনে বুঝতে পারলেন তিনি। এখানে সুটকেস রাখো, জানলা দিয়ে হাত বের করবে না, অচেনা কোনো লোকের সাথে কথা বলবে না, এমন অনেক কথাই মেয়েটির বাবা মা মেয়েটিকে বলতে লাগলো। বোঝাই যাচ্ছিল মেয়েটির বাবা ও মা মেয়েটিকে নিয়ে খুবই চিন্তিত। গল্পের মূল চরিত্র পুরোপুরি অন্ধ না হলেও আলো ও আঁধারির ফারাক তার এখনও নজরে আসে। ট্রেনের কূপের মধ্যে মেয়েটিকে পুরোপুরি দেখতে না পেলেও তার চটির আওয়াজে বেশ বুঝতে পারছিলেন তার উপস্থিতি। মনে মনে ভাবছিলেন, অমন সুন্দর কণ্ঠ যার, দেখতে না জানি কত সুন্দর হবে মেয়েটি। আপনি কি দেহরা অবধি যাচ্ছেন? প্রশ্নে চমকে ওঠে মেয়েটি, বলে, কূপে যে আপনি আছেন জানতেই পারিনি। শুনে অনুকম্পায় ভরে ওঠে গল্পের মূল চরিত্র, সেই যাত্রী। সে মনে মনে ভাবে, চোখ থেকেও মানুষ কিভাবে দেখতে পায় না, শুধু পছন্দের জিনিসই চোখে পড়ে? আসলে যাদের দৃষ্টিশক্তি আছে তাদের সামনে এত কিছু থাকে দেখার, যে অনেক সময় সামনে থাকা জিনিসও হয়তো অদেখা রয়ে যায়। আমিও আপনাকে দেখতে পাইনি, শুনতে পেলাম আপনি এলেন। সে মনে মনে ভাবতে থাকে, তার প্রতিবন্ধকতাকে তার সহযাত্রীর কাছে গোপন করবে কিভাবে? চেষ্টা করলেও চেপে রাখতে পারবে কি এই দৃষ্টিহীনতার দুর্বলতা? এরই মধ্যে মেয়েটি বলে ওঠে, আমি সাহারানপুর নেমে যাব, আমার মাসি আমায় নিতে আসবে। তাহলে আর আমাদের বেশি আলাপ করে দরকার নেই। আপনার মাসি ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারেন, মাসি যা তো আবার ভয়ঙ্কর হন। ট্রেন চলতে থাকে তার নিজের গতিতে, চলতে থাকে আলাপচারিতাও, কথায় কথায় উঠে আসে অক্টোবরের মুসৌরির প্রকৃতির কথা। কি অপরূপ সুন্দর সেটা, পাহাড়ের গায়ে বুনো ডালিয়ার ঝাঁক, সন্ধ্যায় আগুনের সামনে বসে অল্প ব্র্যান্ডি। হঠাৎই চুপ করে যায় মেয়েটি, আমাদের যাত্রী এই আকস্মিক নীরবতায় অপ্রস্তুত হয়ে পড়ে। ভাবে, তার অজান্তে কোনো ভুল কথা সে বলে ফেলেছে কি? বাইরেটা কেমন? বলে ওঠে আমাদের যাত্রী। যাত্রীর মনে আশঙ্কা দানা বাঁধে, আমি কি ধরা পড়ে গেছি? আমি যে অন্ধ, মেয়েটি কি সেটা বুঝতে পেরেছে? কিন্তু পরমুহূর্তে ভুল ভেঙে যায়। মেয়েটি বলে ওঠে, জানলা দিয়ে বাইরে দেখুন না, কি দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে জঙ্গলের গাছগুলো পেছনে চলে যাচ্ছে আর আমরা স্থির আছি। সে তো সবসময়ই হয়। বাইরে জঙ্গলে কোনো জন্তু দেখতে পাচ্ছেন কি? না, জানায় যাত্রী, কারণ সে জানে যে এই জঙ্গলে এখন আর কোনো জন্তু জানোয়ার বেঁচে নেই। কেটে যায় আরো কিছুক্ষণ, ট্রেন আর সময় চলতে থাকে তার নিজের গতিতে। আপনাকে দেখতে খুবই ইন্টারেস্টিং, সাহস করে বলে ওঠে যাত্রী। খিলখিল করে হেসে ওঠে মেয়েটি, বলে, ইন্টারেস্টিং ফেস ভালো বলেছে, প্রিটি ফেস শুনতে শুনতে তো কান পচে গিয়েছিল। আপনিও খুব কারেজিয়াস, কিন্তু একটু সিরিয়াস টাইপ। যাত্রী হাসতে চায় কিন্তু পারে না, মন ভারী হয়ে ওঠে আসন্ন বিদায়ের বিষণ্ণতায়। ট্রেন গতি কমায়, ঢোক গিলে বলে সে, ওই আপনার স্টেশন এলো বলে
ভাগ্যি আমি আবার ঘন্টা দুয়েকের বেশি জার্নি করতেই পারি না বলে সুটকেসটা টেনে নেয় মেয়েটি। মালপত্র গোছাবার সময় মেয়েটি এত কাছে দাঁড়িয়েছিল যে তাকে একটিবার স্পর্শ করার লোভ অতি কষ্টে দমন করতে হয় যাত্রীকে। দেখতে দেখতে ট্রেন ঢুকে পড়ে সাহারানপুর স্টেশনে। হকারের হইচই, কুলিদের হাঁকডাক চাপিয়ে এক সুতীক্ষ্ণ মহিলা কণ্ঠ ভেঙে দেয় কল্পনার আবেশ। বোধহয় এসে গেছে মেয়েটির মাসি তাকে নিয়ে যেতে। কানে ভেসে আসে গুড বাই, নাকে রয়ে যায় ছেড়ে যাওয়া তার চুলের সুগন্ধের আবেশ। গার্ড বাঁশি বাজার, সাহারানপুর স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে চলে ট্রেন গন্তব্যের দিকে। মাফ করবেন, আমি কিন্তু আপনার আগে সহযাত্রীর মতো অত সুন্দরী নই, আলাপ শুরু করে কূপে আসা নতুন সহযাত্রী। আপনি দেখেছেন, আপনি দেখেছেন ওই ইন্টারেস্টিং মেয়েটিকে, দেখতে কেমন ছিল, চুল কি ওর বাঁধা ছিল না ছাড়া ছিল? প্রশ্ন বানে হতচকিত নতুন সহযাত্রী আমতা আমতা করে বলে, ঠিক মনে নেই তবে সুন্দর চোখ দুটি মেয়েটির, কিন্তু ভগবানের কি পরিহাস দেখুন, কোনো কাজেই লাগলো না, ও তো সম্পূর্ণ অন্ধ, কেন আপনি লক্ষ্য করেননি? এখানেই গল্পের ইতি টেনেছেন রাস্কিন বন্ড। এই গল্প থেকে আসতে পারে এমন সমস্ত প্রশ্ন ও তার উত্তর দিয়ে দেওয়া হলো লিংকের মাধ্যমে ডাউনলোড করার জন্য। অনলাইনে আরও পড়া করতে ও নতুন নতুন লেসন পেতে সাবস্ক্রাইব করো youranswers.in।